ঘুমের মধ্যে কিভাবে মারা গেলেন এই রহস্য উদ্ঘাটন করতেই শুরু হয়েছিল ময়নাতদন্ত। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের ময়নাতদন্তের তথ্য প্রকাশ পেয়েছে, উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গতকালই ময়নাতদন্ত শেষ হয়েছে অভিনেতার। সূত্রের খবর, শুক্রবার সিদ্ধার্থের পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হবে। ওই দিন অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও খবর উঠেছে। অন্যদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে হিস্টোপ্যাথোলজির অর্থাৎ কোষের রাসায়নিক প্রতিক্রিয়ার বিশ্লেষণের পর মৃত্যুর কারণে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর কুপার হাসপাতাল কর্তৃপক্ষ মুম্বাই পুলিশকে সিদ্ধার্থ শুক্লার মৃতদেহ হস্তান্তর করেছেন। সেই রিপোর্টে বলা হয়েছে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করলে মৃত্যুর আসল কারণ তখনই স্পষ্ট বোঝা যাবে। প্রসঙ্গত, বুধবার রাত 8টা নাগাদ মায়ের সঙ্গে নিজের অবসানে হাঁটতে গিয়েছিলেন। হাঁটতে গিয়েই অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় রুমে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে যান। তারপরেই অভিনেতার মৃত্যু হয়। অনেকে ভাবছে ঘুমের ওষুধই কি অভিনেতার প্রাণ নিয়ে নিল, যদিও এর উত্তর আর কিছুক্ষণ পরেই মিলবে। তো ভিউয়ার্স, আসুন আমরা এই জনপ্রিয় অভিনেতার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।